তেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পারফর্ম করতে দেখেছি আমি, এবং রিহার্সাল না থাকলেও এসে জয়েন করো এবং অতপ্রতভাবে তুমি জড়িত এটার সাথে। তো এটা নিয়ে কিছুদিন আগে কিন্তু একজন ড্যান্স ডিরেক্টর লিখেছিলেন যে আমি এই চলচ্চিত্রেই নেই, এই চলচ্চিত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এরকম মাঝে মধ্যে বিতর্ক দেখা যায়। তো তোমার কি মনে হয় যে এই বিতর্কটা কি আসলে বিতর্কে আসার জন্য করা হয় না এরকম কিছু ঘটে ঘটনা? প্রথমত হচ্ছে যে আমি সিনেমার সব বড় ইভেন্টে থাকতে পছন্দ করি, আমার সেখানে রিহার্সাল থাকুক আর না থাকুক, যেখানে সব পারফর্ম করো অনেক ভালো পারফর্ম করি, যেদিন রিহার্সাল না থাকে সেদিন আমি দেখি, কারণ সবাই আসে, তো আমার ভালো লাগে আড্ডা দিতে, একসঙ্গে সময় কাটাতে, এই হচ্ছে একটা ব্যাপার। একটা যে বিতর্ক, বড় বড় কাজগুলোতে না ছোট ছোট মাঝে মধ্যে বিতর্কের সৃষ্টি হয়, বড় কাজ করতে গেলে কিছু কিছু ভুলভ্রান্তি হয়, সেই ক্ষেত্রে গত ন্যাশনাল অ্যাওয়ার্ড এরকম একটা ভুল হয়েছিল, এটা ভুল তো মানুষই করে, তবে এরকম ভুল যেন সামনের দিকে না হয় সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এবং বড় কাজে সবসময় একটা সমালোচনা থাকে, একটা পক্ষ সমালোচনা করে থাকেন, এটা আজীবনই করবেন, করে থাকবেন, আর এটা চলুক, চলতে থাকুক, তবে ব্যাপারটা যেন পুরোপুরি ফেয়ার হয়, মানে যারা পাওয়ার যোগ্যতা রাখেন, অনেক সময় নতুনরা আসেন, নতুনরা ভালো কাজ করে থাকেন কিন্তু মানে তাকে অনেক সময় চেনেন না অনেকেই, সেই কারণে তাকে বাদ দেওয়া হয়, এই ব্যাপারগুলো একটু মানে সুদৃষ্টি দিবেন ইনশাল্লাহ। আর আমাদের জুরি বোর্ড যথেষ্ট স্ট্রং, এইসব ব্যাপার দিয়ে তারা যোগ্য মানুষকে দিয়ে থাকেন। আমি পেয়েছি, অবশ্যই তুমি তার ডিজার্ভ করো, এবং তুমি খুব ভালো অভিনয় করেছো সেই ছবিটাতে, সব মিলিয়ে এটা সামনের দিকে আরো বেশি ফেয়ার। এই বড় ইভেন্টের কথা বললে দেখে মাথায় আসলো, অনেক বড় ইভেন্ট, বিশাল, বলো তো কোনটার কথা বলছি? বলো, তুমি বলো, তুমি বুঝতে পেরেছো কিন্তু সুপার হিরো হিরোইন আমি জানতাম তোমার, তোমাকে আমরা প্রথম পাই ওখানে। অনেকে সুপার হিরো সুপার হিরোইনে অংশগ্রহণ করেছে, তাদের কিন্তু নাম আমরা হয়তো এখন জানিও না, ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছিল আমাকে বললেও ভাবে আমি হয়তো নামও বলতে পারবো না, সেরা দশ জনের নাম বলতে পারবো না, বাট সাইমন এখন সবার মুখে মুখে এবং অনেক জনপ্রিয়। না, সবার মুখে মুখে ব্যাপারটা এরকম না, এটা একটু বাড়িয়ে বলছো তুমি। না না, আমাদের মুখে মুখে কিন্তু সাইমন, এটা অস্বীকার করার কিছু নেই, হয়তো তুমি অস্বীকার করছো কিন্তু আমি অস্বীকার করতে পারি না, তো এই যে সবার মুখে মুখে তুমি, সেটা হচ্ছে কি, আমি বলি, আমি প্রথমত হচ্ছে যে আমার কোশ্চেন, ইভেন্ট কি ম্যাটার করে একটা ক্যারিয়ার গড়ার জন্য? সেটার উত্তর তুমি দিয়ে দিলে, যে অনেকেই এসেছিলেন 1-2-3 তুমি জানো না, এটা হচ্ছে যে প্রথমত লাক লাগবেই, কিন্তু শুধু লাক নিয়ে আমি ঘরে বসে থাকলাম সে ব্যাপারটা হবে না, চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলে মানুষের, যে কোনো মানুষ যে জায়গায় কাজ করতে চায় তার মধ্যে যদি ন্যূনতম মেধা থাকে সেটার বিকাশ সে ঘটাতে পারবেন। বলে না একটা কথা আছে, প্রতিভা কখনো আটকে রাখা যায় না, এটা দমন করা যায় না, তো প্রতিভার সাথে সাথে সেটা বিকাশ করার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে, প্ল্যাটফর্মের জন্য সাথে সাথে ভাগ্যও লাগবে। তুমি যে জায়গায় কাজ করবে সেখানে যদি তোমার মানে কাজ করার মতো সুযোগ সুবিধা না আসে, তুমি কোত্থেকে করবে? সব মিলিয়ে আসলে এটা আল্লাহর একটা খাস রহমত, কারণ এত এত মানুষ চেনছেন আমাকে, জানছেন, এটা তো বিশাল ব্যাপার, বিশাল। অনেক ধনী ব্যক্তিরা আছেন যাদেরকে অনেকে চেনেন না, অনেক জানেন না তাদের সম্পর্কে, আমরা অল্পতেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, মানুষ আমাদেরকে ভালোবাসছেন। প্রথমত বললো যে এটা আল্লাহর খাস রহমত, নাহলে এটা হতো না। এরপরে যেটা, যে চেষ্টা ছিল, চেষ্টা আছে, আমি এখনো চেষ্টা করে যাচ্ছি ভালো কাজ করার, যদি আমাদের মার্কেটটা আরো বিকশিত, আরো বড় হয়, যখন আমরা ভালো ভালো কাজ আমাদের কাছে যখন আসবে তখন আরো নিজেকে বিকশিত করব। আর ইভেন্টের কথা যেটা, এটা আসলে খুব বেশি ইয়ে করে না, ম্যাটার করে না, খুব বেশি ম্যাটার করে না, কারণ এত এত ই আসছে, কি বলে এটাকে, রিয়েলিটি শো, রিয়েলিটি শো গুলো থেকে এসে অনেক বড় স্বপ্ন নিয়ে তারা বের হচ্ছে, একটা সময় দেখলো যে আসলে হচ্ছে না, তখন অনেক বেশি হয়তো তাদের কোয়ালিটিটা ওইরকম ওই পর্যায়ে নেই। সিনেমা তো বড় মাধ্যম, এখানে কাজ করার জন্য আলাদা, অবশ্যই আলাদা কিছু থাকতে হবে। আমি যখন টপ 10-এ ছিলাম, আমি কোনোদিনই আমি ভাবিনি যে আমি টপ 1 হব, কারণ আমি ডিজার্ভ করি না আমি টপ 1 হব। ওই প্রোগ্রামটা হচ্ছে এরকম যে ইনস্ট্যান্ট অনেক কিছু মানে একটা ছেলে করতে পারবে, ওই মেধা আমার তখন ছিল না, আমি ওইটার মধ্যে এক কখনো আমি আশা করিনি, টপ 5-ই আমি কখনো চিন্তা করিনি, তবে হঠাৎ করেই আমি সেখান থেকে বাদ পড়ে যাই। কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে যে রিয়েলিটি শোর মাধ্যমে আমি সিনেমায় আসিনি, আমি সিনেমায় মানে আসার পরে আমার ওস্তাদ বললো যে একটা রিয়েলিটি শো হচ্ছে, এখানে কয়েকদিন কাজ কর, তোর
তোর এক্সপিরিয়েন্স হবে, ওখানে গ্রুমিং করায় অনেক, গ্রুমিং করানো হবে, সেটাতে আমি অনেক বেশি মানে ইয়ে ছিলাম, আমি নেয়ার চেষ্টা করেছি। আমার ধ্যান ছিল যে আমি সিনেমা করব এটা এটাতে, তবে আমার যখন আমি ঢুকে গেলাম তখন তো বিশাল একটা স্বপ্ন ছিল যে আমি টপ ফাইভে অন্তত থাকবো, কিন্তু এক আমি আমি কখনো আমার আমাকে চিন্তা করিনি যে আমি সুপার হিরোতে সুপার হিরো হব। তুমি কিন্তু সুপার হিরো, আমার লাস্ট কোশ্চেন তোমার কাছে, এই যে বললে যে অনেক গুণ থাকতে হয়, তো একজন হিরো বা হিরোইনের কি অনেক বেশি সুন্দর হওয়া জরুরি নাকি অনেক বেশি তার পারদর্শী অ্যাক্টিং এ অভিনয় পারদর্শী হওয়া জরুরি? যার অবজারভেশন পাওয়ার যত ভালো সে তত ভালো অভিনেতা আমার দৃষ্টিতে। এটা হচ্ছে আমি আমি ছোট মানুষ সাইমনের একটা অভিব্যক্তি যে তুমি তোমা কি করছো, আমার সিনেমা যদি এরকম একটা চরিত্র আসে যে তোমা মির্জা কি করছে এটা করতে হবে, তো আমি তোমাকে মানে অবজার্ভ করব। আমি ডিরেক্টর চাইছেন যে তোমার একটা এই যে তুমি চেয়ে আছো তাকিয়ে আছো এই ডায়লগ এই এক্সপ্রেশনটা যেন আমি দিই, এটা যে ভালো দিতে পারাটাই অভিনয়। এটা তো একটা শর্ট কেটে নিল, এরকম চার পাঁচ ছয়শ শর্ট নেবেন ডিরেক্টর, ডিরেক্টর যেটা চাইছেন সেটা যদি অভিনেতা বা মানে সেই আর্টিস্ট দিতে পারেন তাহলে মোটামুটি ভালো অভিনেতা। এর বাইরে তো আলাদা কিছু যে আমি কিছু অ্যাড করলাম একজন অভিনেতা হিসেবে, সেটা আলাদা জিনিস। আগে ডিরেক্টর যা চাইছেন সেটাই দিতে পারাটা হচ্ছে মানে একজন শিল্পীর কাজ। প্রিয় তোমার প্রিয়